in 27 years of my life. লাভ ম্যারেজের পর হয়তো অনেক শাশুড়ি মুখে কিছু বলেন না, তবে এরকম সব উদ্ভট প্রথার আড়াতে নিজের রাগ মেটাতেও ছাড়েন না কিন্তু। আরে দাঁড়ান দাঁড়ান, এটা তো কেবল ট্রেডার। হাস্যকর ঘটনা ছাড়া তো আমাদের উপমহাদেশে বিয়ে হয় না বললেই চলে। এমনই কিছু ফানি ওয়েডিং মোমেন্টস নিয়েই আমাদের আজকের ভিডিও। বিয়ে বাড়িতে একে অপরকে মিষ্টি মুখ করানোর প্রথা তো বেশ পুরনো, তবে এই বর মশের ভাবটা একটু বেশি। তিনি কোনো মতেই মুখ খুলবেন না বলে পণ করেছিলেন, যেন মুখে পান রেখে বিয়ে করতে এসেছেন তিনি। বিশ্বাস হচ্ছে না তো? এই যে দেখুন এই বরমশাই কিভাবে জর্দা খাচ্ছে দেখুন। আরে বাবা, এজন্যই তো আজকালকার দিনের বরেরা সহজে মিষ্টি মুখ করতে চান না। মাঝে মাঝে তো বরমশাই ঠিকঠাক মিষ্টি খেলেও কোনে হয় মহাভাবারু, তিনি কোনোভাবেই মুখ খুলতে চান না, মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকেন স্টেজে। তবে এসব সিচুয়েশনে আবার বরমশাইদের উপস্থিত বুদ্ধি বেশ ভালোই কাজে লাগে, এই ভিডিওতেই দেখুন না হয়। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ টাইম লাগবে ভাইয়া, জলদি করো। দিদি মানে সরকার মে রহতা, মানে আপকো তোপো কি সালামি দিলওয়াতা দিদি, মানে আপকো তোপো কি সালামি দিলওয়াতা দিদি। তবে মাঝে মাঝে সরল সোজা বর মশাইরা আবার মিষ্টি খাওয়ার চক্করে সবার সামনে বনে যান আস্ত একখানা গাথা। কিন্তু এই ক্লিপের বর ভাইটি একটু বেশি বেসরম। প্রথমে নিজে মিষ্টি খেয়ে কোনোকে এটো মিষ্টি খাওয়াতে যেতেই কোণে মুখ ভ্যাংচায় আর বলে যে আমি কারো এটো খাই না। আর এই কথাটাই লেগে যায় বরের ইগোতে। তিনি এবার কোনোকে জোর করে মিষ্টি খাইয়ে দেন আর বলেন, খাবিদা মানে খেতেই হবে তোকে। এমনই এক ঘটনা ঘটেছিল এই বিয়েতে। কেন জানি কোনের মুডটা একটু বেশি খারাপ ছিল, সম্ভবত মনের মতো বর না পাওয়ার শোকে মেজাজটাও ছিল একটু চড়া, তাই তো হাতের কাছে যা পাচ্ছিল তাই ছুড়ে মারছিল। আরে আজ তো আমার ঈদ, অবশেষে আমার বিয়েটা তবে হয়েই গেল। ওহো, তাও আবার 16 বছরের কচি মেয়ের সাথে, অনেক আনন্দ লাগছে। যাই একটু নেচে নেই। আহা, সবাই দেখি আমাকে দেখছে। আচ্ছা বসেই পড়ি, বসে বসেই একটু নেচে নেই। কি আনন্দ কি আনন্দ! বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই বরমশাই তো আরেক কাঠি সরেশ। দেখুন কিভাবে দুই প্যাক মেরে তিনি পুরো বিয়ের আমেজে পাল্টে দিলেন, দেখুন। এমন নাচ তো দাদিরা তখনই নাচেন যখন অসুস্থতার অজুহাতে তাড়াতাড়ি নাতবইয়ের মুখ দেখতে পারেন। বাহ, এমন ডান্সারই তো হতে হবে, নাচ বা আইসক্রিম কোনোটাকেই ছাড়া যাবে না। বিয়ের স্টেজের কাছে বাজি ফোটানোই বরের এমন ফাটা ফেটেছে যে তিনি বিয়ে বাদ দিয়ে সেখানে উপস্থিত সবাইকে রীতিমতো ঝাড়তে শুরু করেন। নো 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 নো,
এই কাজটা কোনের এক্সের নাকি কে জানে, বেচারির মাথায় তো আজ বাস পড়েছে। এই প্রথাত ভাই সিগারেট খোর বরের জন্য আশীর্বাদ স্বরূপ। রুকো জরা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ बेटा जी, अरे ओ बाबू जी, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी, এই যে দেখুন, কম হাইটের কোণের জন্য ব্যবস্থা আছে আমাদের ফটোগ্রাফারের কাছে। আর এই বুদ্ধিমান ফটোগ্রাফাররাই যখন ক্লান্ত হয়ে পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য চেষ্টা করে, তখন আন্টিরা তার কি হাল করে দেখুন। আজকালকার দিনে সব কিছুর খরচই বেড়ে গেছে, খরচ বাঁচাতে তাই তো বরমশাই হয়ে গেছেন আত্মনির্ভরশীল, নিজেই বাজনা বাজিয়ে বরযাত্রীকে দিচ্ছেন নির্মল বিনোদন। আর এখানে বরমালা পরানোর সময় যেভাবে কাজ আগাচ্ছে, তাতে তো মনে হচ্ছে বাসরের পরের দিনই গুড নিউজ পাওয়া যাবে। অবশ্য এমন বন্ধুরাও কিন্তু হীরার চেয়ে কম নয়। আহারে বেচারা কোণে, এই দিনের জন্য কতই না প্র্যাকটিস করেছিল, কিন্তু বরমশের তো কিছুই যায় আসলো না। এমন সব লোকজনই বিয়েকে সার্কাস বানিয়ে ফেলেছে। আহা, বরবউ দুজনের স্টেপ নিজে করার মতো কনফিডেন্সই চাই জীবনে। আরে আরে আপু, এবার তো থামুন, এভাবে ঘুরলে তো মাথা ঘুরে পড়ে যাবেন। একবার এই কোণের পোজগুলোও দেখুন। এই বিয়েতে কোণেটা কিছু ইউনিক ফটোশুট করতে চেয়েছিল। बुलाओ जिसको नाचना है, ना चाहो मेरे साथ शर्त लगाओ, ये 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 करके दिखाओ, ये फिर ये मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। भगवान। এমন নাস্তো ভাই তখনই দেওয়া যায় যখন বাবা মা লাভ ম্যারেজের জন্য এক চান্সে রাজি হয়ে যায়। তবে যাই বলেন না কেন, ভারতীয় উপমহাদেশের বিয়েগুলোর ব্যাপারটাই যেন আলাদা। বিয়ে মানেই যেন একটা উৎসব। এমনই আরো সব চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না জানো।